এক রাতের জন্য বিশ্ব সুন্দরীকে বিছানায় চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মিস ভেনেজুয়েলা এবং সাবেক বিশ্ব সুন্দরীকে এক রাতের জন্য বিছানায় পেতে মরিয়া হয়ে উঠেছিলেন ডোনাল্ড ট্রাম্প, সঙ্গে চেয়েছিলেন আরও চার সুন্দরীকে। 2016 সালে রাশিয়া সফরে গিয়েছিলেন ট্রাম্প, সেই সময় তার দেহরক্ষী হিসেবে সফররত ছিলেন কিট শিলার নামে এক নিরাপত্তা কর্মী। ট্রাম্পের সঙ্গে চিরশত্রু রাশিয়ার গোপন আতাত নিয়ে যে তদন্ত চলছে তার জেরাতেই এই বিস্ফোরক তথ্য জানালেন কিট। তিনি বলেছেন ওই রাশিয়া সফরে একটি ফ্যাশন শোতে অতিথি হিসেবে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে উপস্থিত ছিলেন 2013 সালের বিশ্ব সুন্দরী গ্যাব্রিয়েলা ইশলার। গ্যাব্রিয়েলার সঙ্গে রাত কাটাতে চেয়ে মরিয়া হয়ে উঠেছিলেন ট্রাম্প। কিটকে নাকি তিনি নির্দেশ দিয়েছিলেন গ্যাব্রিয়েলার ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করে ওই সুন্দরীর সঙ্গে এক রাত কাটানোর ব্যবস্থা করার জন্য। প্রথমটায় ব্যাপারটাকে রসিকতা ভেবে উড়িয়ে দেন কিট। তখন ট্রাম্প কিটকে নির্দেশ দেন শয্যাসঙ্গিনী হওয়ার জন্য আরও পাঁচ সুন্দরী জোগাড় করে আনতে। তখনই ট্রাম্পের প্রতি বিশ্রদ্ধ হয়ে পড়েছিলেন কিট, কিন্তু কর্তব্যের খাতিরে কিছুই বলতে পারেননি তিনি। 2017 সালের সেপ্টেম্বর পর্যন্ত ট্রাম্পের দেহরক্ষী হিসেবে কাজ করেছেন কিট। তার কথায় এত বিকৃত কাম মানুষ চট করে দেখা যায় না।